রবিবার ছিল মহালয়া। এদিন পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়। এদিন পূর্বপুরুষদের শ্রদ্ধাক্ষ নিবেদনের জন্য বিভিন্ন নদী ও পুকুরে তর্পণ করেন সকলেই। রাজ্যের বিভিন্ন জেলায় নদী ও পুকুর ঘাটে প্রচুর মানুষ উপস্থিত হন পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করতে। এদিন বিভিন্ন নদীর ঘাটে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম সতর্কতা অবলম্বন গ্রহণ করা হয়। উপস্থিত ছিল বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। প্রতিটি নদী ও পুকুর ঘাটগুলিতে প্রচুর মানুষ তর্পণ করতে উপস্থিত হন। মহালয়া হচ্ছে মহান যুক্ত আলয়, মহালয়া অর্থাৎ বিশাল গৃহ বলে, অর্থাৎ পবিত্র স্থান, অর্থাৎ পূর্বপুরুষেরা মৃত্যুর পরে যেখানে থাকে সেটাকে কেউ স্বর্গলোক বলা হয়, কেউ প্রেতলোক বলে। কিন্তু সেই যে ধাম, সেখান থেকে তারা ওই দেবীপক্ষের আগের দিন তারা চলে আসে, মহালয়ার দিন চলে আসে তারা ওই সন্তানদের জল খাবার জন্য, তাতেই তার তৃপ্তি হয়। এদিন ওরা চলে আসে এবং ওরা একবার দীপান্বিতার কালী পূজার আগের দিন তারা আবার ওখানে তার নিজস্ব ধামে চলে যায়। এবং এই দিনে যেহেতু ওরা ওই মহান আলয় অর্থাৎ বিশাল ইয়ের থেকে, গৃহ থেকে অর্থাৎ বিশাল তাদের স্থান যেটা যেখানে থাকে, যারা পবিত্র স্থান থেকে আসে, সেই দিন মহালয়ার দিন আসে বলে এটাকে মহালয় বলা হয়। এবং এই দিনে তার পূর্বপুরুষরা তারা তর্পণ করে, তারা সন্তানদের জল পেলে খুবই সন্তুষ্ট হয়, জলটুকুই আশা করে তারা, এবং জলটুকু খাবার জন্যই ওই তারা মর্তধামে ওই দিন চলে আসে। এটা অনাদিকাল থেকে চলে আসছে, এটা শাস্ত্র অনুযায়ী যারা সন্তানরা জল দান করে, তর্পণ করা হয়, জল দান করে তর্পণ করা আর কি, কোনো কিছুকে দান করা হচ্ছে তর্পণ, তর্পণ শব্দ অর্থ। আর অনেকে এই দিনে পার্বণ সাধ্যও করে থাকে এবং পার্বণ সাধ্য করার এই দিনটা মানে অর্থাৎ পবিত্রতম দিন এবং শাস্ত্রীয় সম্মত দিন, এই দিনে পার্বণ সাধ্যও করে থাকে। যারা মারা গেছেন না, পিতা, তারপরে সব ঠাকুরদা, পিতা, পিতামহ, পিতামহ, তারপরে হচ্ছে মা, নিজের মা, তারপরে ঠাকুমা, তার শাশুড়ি, এই পূর্বপুরুষদের যারা মানে চীনা পরিচয় আছে তাদেরও দেওয়া যায়, হ্যাঁ মনে থাকলে। এটা হচ্ছে ওনাদের প্রতি একটা শ্রদ্ধার গোচারণ। এই আমরা এই বছরে একবার এই মহালয়া তিথিতে এই এখানে এসে আমরা একত্রিত হয় এবং এটা আমরা সবাইকে শ্রদ্ধার্ঘ জানাই, এটা আমরা শ্রদ্ধা জানাই। এটা হচ্ছে মিশন ঘাট, এটা একটা মহালয়া তো বিশেষ দিন। মহালয়ের কথা হচ্ছে মহালয় অর্থাৎ মায়ের কাছে আশ্রয় নেওয়া। এই বিশেষ দিনে আমাদের উত্তর পুরুষদের দায় হচ্ছে পিতৃপুরুষকে তর্পণ করা। পিতৃপুরুষকে তর্পণ করা মানে তাকে তপ করা, মানে সন্তুষ্টি করা। সেই কাজটাই মানুষ করতে এসেছে, তাদের পিতৃপুরুষ এবং সারা জগতের দেবতা এবং মানুষ যারা তাদের প্রিয়জন নয়, তাদের উদ্দেশ্যে এই তর্পণ করা হয়। এবং ইংলিশ বাজার পুরসভার থেকে যথেষ্ট ব্যবস্থা করারও হয়েছে, সিভিল ডিফেন্স রয়েছে, সবাই সুন্দরভাবে কাজ করছে। যাতে না কাছে চলে আসে ওই জন্য বোনগুলো ফাটানো হচ্ছে, সাবধান করা হচ্ছে মানুষকে। হ্যাঁ হ্যাঁ, অনেকবার এসেছে, এরকম অভিজ্ঞতা না না কোনোদিনই নেই এরকম অভিজ্ঞতা। হ্যাঁ, কালকে তো দেখা গেছে, এখানে বলছে শুয়ে থাকতে দেখা গেছে দুপুরবেলায়, রোদ পোয়াচ্ছিল। হ্যাঁ, সবার যখন আছে আমারও তো আছেই। স্নান করতে নামছেন না, তখন কোনো ভয় লাগে। আমরা সেরকম কিছু বুঝতেও পারিনি, ভালোই লাগলো, কোনো অসুবিধা হবে।
আর সমস্ত আতঙ্কে কাটিয়ে উঠে গেছে। হ্যাঁ, কোনো অসুবিধা হয়নি, আমরা খুব ভালো মতন করলাম, আমি ব্যক্তিগতভাবে খুবই ভালো মতন করেছি, দেখছি তো পরিবেশ খুবই ভালো, অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর, কোনো অসুবিধা কিছু নেই, সবই তো ঠিক আছে। আমরা শান্তনু সরকার। এই প্রথম কি ঘাটে এসছে? না না, এর আগেও একবার দুবার এসছে। এরকম কি অভিজ্ঞতা কোনোদিন হয়েছিল? না না, এরকম কোনো অভিজ্ঞতা কোনো হয়নি। আজকে শুনলাম যে মানে ঢুকতে ঢুকতে শুনছি যেরকম একটা মানে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তো সেরকম কোনো কিছু আজ পাইনি আমি। আমার খুবই ভালো লাগলো, কোনো অসুবিধা হয়নি। প্রশাসন মানে মোট কথা প্রশাসন যেভাবে এত সুন্দর করে ব্যবস্থা করে রেখেছে খুবই খুবই ভালো। আছেন কুমির নিয়ে কিন্তু কাজ করেছিলেন সুন্দরবন, যে বোম পাঠানো হচ্ছে এবং সেই সঙ্গে জল বোমা নামতে বারণ করছে, বেশি জলে যেও না। কি তর্পণ! আপনারা সকলেই জানেন যে আমাদের ধাত্রী গ্রামের মালতিপুর ঘাটে তৎসংলগ্ন এলাকাতে বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই গঙ্গার এখানে তর্পণ করতে আসেন পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাতে। কিন্তু গত কয়েকদিন ধরে বনদপ্তর আমাদের বলেছেন যে এখানে কুমির দেখা দিয়েছে, স্বাভাবিক সতর্কতার জন্য আমাদের সরকার এখানে যত রকম ব্যবস্থা নিয়েছেন। দুই রেঞ্জার অফিসার গতকাল থেকে এখানে ঘুরছেন, নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং জল বোমা এখানে ফাটানো হচ্ছে, জল তরঙ্গেতে শব্দেতে কুমির হয়তো সরে যেতে পারে, মানুষকে সতর্ক করা হচ্ছে। আর আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে, বাংলার মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রতি বছরই গত 15-20 বছর ধরে তর্পণ এখানে আসি, আমি নিজে এখানে তর্পণ করি। মমতাদির হয়ে আমরা সমস্ত মানুষকে পুণ্যার্থীদের আমরা শ্রদ্ধা শুভেচ্ছা সালাম এবং জোহার এখানে জানাই। আমি নিজে তো ঘুরলাম, আমি আজ জোর করে আবেদন করেছি সবার কাছে যে আমরা যে এরিয়া ভাগ করে দিয়েছি তার বাইরে আপনারা আসবেন না, কুমির কোথায় লুকিয়ে আছে সে তো কেউ বুঝতে পারছে না এখনো, সেই জন্য হাত জোর করে প্রত্যেকে এখানে মালতিপুরে, এটা তো মেন ঘাট, এর পরে যে ইটভাটার কাছে ওখানেও গিয়েছিলাম, যদিও আমাদের নিষেধ করেছিলাম, মানুষ সে নিষেধ মানেনি, তাই আমি আবার ডিএফওদের রেঞ্জার অফিসারদের নিয়ে ওখানেও গেলাম, মানুষকে হাত জোর করে আবেদন করেছি প্লিজ এগোবেন না, যেটি এবং ওখানেও জল বোমা প্রায় 150টা জল বোমা আমাদের এখন স্টকে আছে, নেটের বাইরে যাতে কেউ না যায় না যায় কারণ যাতে এগুই না, তর্পণ করুন এখানেতে, কিন্তু এই রিক্সটা নেবেন না, এরকম আতঙ্ক কিংবা সরার হচ্ছে, কিন্তু মানুষকে সচেতন করছি এটুকু। এবং ডিএফও নিজে রেঞ্জার অফিসার কাটোয়া বর্ধমানের ডিস্ট্রিক্ট রেঞ্জ অফিসার নিজে দাঁড়িয়ে থেকে তদবির করছে, ওদের সঙ্গে আমিও ঘুরলাম সব জায়গায় সতর্ক, আমি প্রতিবারই তো করি তর্পণ, তো এবার নয়, আমি প্রতিবারই এই ধাত্রী গ্রামের ঘাটেতেই আমি তর্পণ করি, কারণ এখানে থাকতে হয়, পুলিশের প্রচুর হাজার হাজার মায়েরা আসেন, তাদের শৌচাগার বানিয়ে দিয়েছিলাম এক সময়, সেখানে যাতে প্রোটেকশান থাকে। আর মমতাদি নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা ঘাটে মানুষকে সতর্ক করে, যাতে জল জলের ডুবে কেউ মারা না যায় সে বিষয়েও কিন্তু বলি, কারণ 2 বছর আগে একটা ঘটনা ঘটেছিল ইটভাটার কারণে, তলাতে যে জলের স্রোতে ছেলেটি পড়ে গেছিলো তাকে কিন্তু আর তোলা যায়নি। আপনারা জানেন আজকে শুভ মহালয়, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, মাননীয় সাংসদের নির্দেশ পুরো সারা বাংলা জুড়ে যে প্রত্যেকটা জানি ঘাটে ঘাটে আমরা জানি সমস্ত তৃণমূল কর্মীরা জানি মানুষের থাকে, মানুষের পাশে থাকবার আজকে চেষ্টা করি, এরকম আমরা 365 দিন থাকি এবং আজকেও সাংসদের নির্দেশ যে প্রত্যেকটা মানুষের পাশে থাকতে হবে, এবং তাই বলে আমাদের তৃণমূল কর্মীরা সমস্ত কর্মীরা সারা রাত জেগে প্রসাদের ব্যবস্থা করেছে, সেই প্রসাদ আজকে সবার হাতে আমরা একটু করে তুলে দিচ্ছি, যারা গঙ্গা স্নান করতে এসছে তাদের হাতে একটু মিষ্টি এবং জল একটু তুলে দিচ্ছি, প্রসাদ তুলে দিচ্ছি। তাদের এই জন্য সাধারণ মানুষও প্রচুর এসছে, প্রচুর পুণ্যার্থী আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগমন হয়েছে, আমরা এতটা এক্সপেক্ট করিনি, প্রচুর লোক ছাড়িয়ে গেছে, প্রসাদের লুচি আছে, পোলাও আছে, আলুরদম আছে, মিষ্টি আছে, এখনো পর্যন্ত 6,000 উপরে কাছাকাছি চলছে, আমরা 12,000 লোকের পড়েছি। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।